এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কিভাবে ইউটিউব চ্যানেলের এসইও করতে হয় সার্চ ইঞ্জিন। আমরা অ্যাট ফার্স্ট প্রথমে কি করব, একটা গুগল ক্রোম থেকে ইউটিউব স্টুডিও ইনস্টল করে নেব। আপনার কাজের সুবিধার জন্য আমি আগে ইনস্টল করে নিয়েছিলাম, এখন আমি দেখাচ্ছি কিভাবে কাস্টমাইজ করতে হবে চ্যানেলটাকে। প্রথমে আমরা কাস্টমাইজে গেলাম, কাস্টমাইজ থেকে এখানে কাস্টমাইজ একটু লোড নিচ্ছে। ওকে, কাস্টমাইজ ড্যাশবোর্ডে আমরা দেখলাম, আমি যত ইউটিউব ভিডিও এখানে আপলোড করতেছি সব এখানে স্টুডিও আকারে দেখা যাচ্ছে। ইউটিউব স্টুডিওতে অনেক সুবিধা আছে, আপনি এখানে কন্টেন্ট কীভাবে অ্যানালাইজ করবেন, আমি পোস্ট কতগুলো করছি সব এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। ড্যাশবোর্ড থেকে আমরা কি করব, প্রথমে কাস্টমাইজ। অতএব কাস্টমাইজে গেলাম, কাস্টমাইজে এখানে দেখা যাচ্ছে ভিডিও স্পটলাইট। ভিডিও স্পটলাইট মানে হচ্ছে এখানে যে আপনি চ্যানেলের ট্রেইলার দিতে পারেন, তারপরে ফিচার দিতে পারেন। আর একটা বড় সুবিধা হলো এখানে যে অ্যাড সেকশন আছে, আপনার যতগুলো ভিডিও আছে অ্যাড সেকশনের মধ্যে এখানে অ্যাড করবেন। একটা বেনিফিট হলো কেউ যদি ইউটিউব চ্যানেলে আপনার সার্চ করে, সাথে সাথে অ্যাড ফিচারে যতগুলো আছে সব এখানে চলে আসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আচ্ছা ব্র্যান্ডিং, আপনার ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে এখানে পিকচার একটা ব্যানার দিতে পারেন, ব্যানার ইমেজ দিতে পারেন, এখানে ওয়াটার রিমুভ একটা দিতে পারেন, আর বেসিক ইনফোর মধ্যে যা থাকবে আপনার এখানে, আর ডিসক্রিপশনের মধ্যে আপনার কোন ধরনের চ্যানেল, যদি পার্সোনাল ব্লগ হয় পার্সোনাল ব্লগ, ফানি ব্লগ হলে ফানি ব্লগ, সবগুলো এখানে অ্যাড করবেন। আর ট্রান্সলেট, আমরা অনেকে করি কি এই ট্রান্সলেট চ্যানেলটা আমরা ইংলিশে লিখি না, আমরা যেহেতু ভিডিও বাংলাতে বানাবো এই জন্য ট্রান্সলেটটা বাংলায় করতে হবে। এখানে একটা ইউআরএল আমরা সেট করতে পারি। আর ইউটিউব চ্যানেলের মধ্যে এখানে দেখেন লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা কী করবে, আমরা যে প্রথমে যে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে এখানে সার্চ করার সাথে সাথে, এখানে গেলাম আমার চ্যানেলটাতে, গেলাম চ্যানেলটা যাওয়ার পরে ইউর চ্যানেল দেখেন, এখানে আমার যে আরহাম বিডি এখানে একটা ইউটিউব চ্যানেল, তারপর আমার ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল লিঙ্ক, ইনস্টাগ্রাম সব এখানে দেওয়া আছে। এটা হলো সুবিধা, সব দেওয়া আছে ওখানে। আরেকটা হচ্ছে ভি অ্যানালাইটিক্সের ক্ষেত্রে দেখি, কাস্টমাইজ করার পরে আমরা যে দেখলাম সব এখানে আমাদের প্রোফাইল ব্যানারে দেওয়া আছে, আমার যত ভিডিও যত আছে ভিডিওগুলো সব একসাথে আছে। এখানে আমরা গেলাম কই বেসিক ইনফোতে, বেসিক ইনফো তো হয়ে গেল, এরপরে আমরা যাবো কোথায়, সেটিংসে। সেটিংসের মধ্যে হলো চ্যানেল সেটিংটার ক্ষেত্রে, এখানে ক্ষেত্রে বেসিক ইনফো আমরা এখানে বাংলাদেশ দিছি, বাংলাদেশ দেব। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কিওয়ার্ড, আপনি যে একটা ভিডিও আপলোড করবেন কী ধরনের হতে পারে, এই কিওয়ার্ডটাই আপনাকে প্রেজেন্ট করবে। আপনি বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিতে পারেন, ইউটিউব দেখেন অনেকে সার্চ করে ট্রাভেল, ট্রাভেল সার্চ করে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে, এই ধরনের সব মানে কিছুই এখানে সার্চ করে, সেই ধরনের কিওয়ার্ডগুলো আপনি এখানে দিতে পারেন। অ্যাডভান্স এসইওর ক্ষেত্রে যদি এটা আপনার কিডস ভিডিও না হয় সেক্ষেত্রে আপনি নো কিডস দিতে পাবেন, নো কিডস দিয়ে রাখবেন। ফিচারের ক্ষেত্রে আপনি এনাবল করে রাখলেন, এটা তো গেল আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টের ক্ষেত্রে বেসিক ইনফো টাইটেল দিতে পারেন। এরপরে আমরা গেলাম কি ভিডিও অ্যানালাইটিক্যাল, সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস ভিডিও অ্যানালাইটিক্যাল। দেখেন আমি একটা ভিডিও আপলোড করছি অনেক আগে, এখানে কন্টেন্ট ডে বাই ডে, ট্রাফিক সোর্স, ভিডিওটা ভিউ কোথা থেকে এসছে, ওয়াচ টাইম কত, জিওগ্রাফি, সিটিস,
কোন কোন জায়গা থেকে, ঢাকা থেকে এত আসছে, রাজশাহী থেকে এত, গুজরাট থেকে, চট্টগ্রাম থেকে, খুলনা থেকে, এটা সব এখানে বিস্তারিত দেওয়া আছে। আবার এজের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, কত 18 থেকে 24 বছর বয়সে ভিডিওটা সবচেয়ে বেশি দেখছে, আর 25-এ একটু দেখছে, 35-এ দেখছে, 18-র নিচে কিন্তু এখানে নাই। কারণ এটা হলো নো কিডস, এখানে চ্যানেলের প্রথমে আমরা বলে দিছি নো কিডস, এই জন্য 18-র নিচে কোনো নয়, সব 18-র উপরে এখানে ভিউ দেখাচ্ছে। ভিউয়ার জেন্ডারের ক্ষেত্রে দেখলে দেখা যাচ্ছে মেল দেখছে 100%, ফিমেল দেখছে 100%। আবার ডেট মেনশন যোগ করি, দেখেন ভিডিওটা থেকে প্রতিদিনে কিছু না কিছু ভিউ আসছে। এখানে পহেলা মে আজকে 118টা ভিউ আসছে, এই শুধুমাত্র এই ভিডিও থেকে। এপ্রিলে 30 তারিখে এত আসছে, 29 তারিখে সব এখানে বিস্তারিত দেওয়া আছে। সবচেয়ে বেশি আসছে মার্চে 19 তারিখে, মার্চের 20, 21, 22 সব এখানে দেওয়া আছে, কত পার্সেন্টেজ, একটা ওয়াচ টাইম কত, সব দেওয়া আছে। আচ্ছা সাবস্ক্রাইব স্ট্যাটাস কী, স্ট্যাটাসের মধ্যে কী আছে, লোড নিচ্ছে ততক্ষণ আমরা এদিকে ঘুরে আসি, এখানে কিওয়ার্ড লোড নিচ্ছে, এই যে লোড নিচ্ছে, টোটাল সাবস্ক্রাইব এবং নট সাবস্ক্রাইবার, মানে আমার সাবস্ক্রাইবার নাই, তারাই দেখছি 5,656 জন লোক, 99% লোকেই দেখছে নট সাবস্ক্রাইবার। আর সাবস্ক্রাইব আমার যে চ্যানেলে যে মাত্র কয়েকটা সাবস্ক্রাইব আছে, সেই সাবস্ক্রাইবে দেখছে মাত্র 53 ভিউ। তাহলে দেখেন চ্যানেলটা কীভাবে ইউজ করতেছে, মানে আমার ভিডিওটা কীভাবে ইউজ করতেছে। দেখার উদ্দেশ্য হলো একটা ভিডিও থেকে যদি প্রতিদিনে 200-300 ভিউ চলে আসে আর ওয়াচ টাইম আসে, এই ওয়াচ টাইমটা আপনাকে মনিটাইজেশনের জন্য কাজে লাগবে, মনিটাইজেশনও কাজে লাগবে। অতএব আমার ভিডিও আর বেশিক্ষণ আমি বাড়াবো না, অনেক লং হয়ে যাচ্ছে। আর একটা বলছিলাম সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে আমি এখানে ইউটিউবে প্রথমে সার্চ দিলাম রিয়াদ মোজাহারুল, দেওয়ার সাথে সাথে দেখেন আমার ইউটিউব চ্যানেল প্রথমে চলে আসবে, কারণ এসইও করে রাখছি এখানে। প্রথমে যে আমাদের কিওয়ার্ডগুলো ব্যবহার করছি রিয়াদ মোজাহারুল দিয়ে, এখানে সব রিয়াদ মোজাহারুল চলে আসছে, দেখেন আমার প্রথম চ্যানেলটা চলে আসছে। এখানে আমি একটা ওয়াটারমার্ক করে রাখছি, সেই অনুযায়ী এখানে ওয়াটারমার্ক আছে ভিডিওস, টাইটেল